বাবা মারা গেলে বাবার সম্পদ ভাইদের মধ্যে বন্টন হবে বন্ধুর মধ্যে বন্টন হবে অর্থাৎ বাবার সন্তান আদি ছেলে হোক মেয়ে হোক সবার মধ্যে বন্টন হবে বর্ণিত হার অনুপাতে আপনার ভাই যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করেন বা না দেন সেক্ষেত্রে আপনি সামাজিকভাবে তাকে প্রেশার ক্রিয়েট করতে পারেন তাকে অনুরোধ করতে পারেন আইনগতভাবে আপনি তাকে বাধ্য করতে পারেন অর্থাৎ যে কোনোভাবে কিন্তু তার অধিকার আপনি আদায় করতে পারেন কারণ ন্যায্য অধিকার আপনাকে ইসলাম বলে না যে বড় ভাই ঠিক আছে কিছু বল না ছাড় দাও আপনি বেয়াদবি করবেন না কিন্তু অবশ্যই আপনি আইনের আশ্রয় নিয়ে কিংবা সামাজিকভাবে তাকে বাধ্য করে তার কাছ থেকে আপনার হক আপনি নিতে পারেন বরং সেটা নেওয়া ভালো কে আমাদের মাধ্যমে সেটা নিয়ে বিপদে পড়বে তার সাথে দুনিয়াতে আদায় করে নিতে পারলে তার জন্য বরং বেটার দুইজনের জন্যই উপকার